প্রায় ফার্স্ট কোশ্চেনে কিছু ফ্র্যাকশন দেয়া রয়েছে, এই ফ্র্যাকশনগুলোকে পার্সেন্টেজে চেঞ্জ করতে বলা হয়েছে। একটা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে চেঞ্জ করব কীরকমভাবে? পার্সেন্টেজ চেঞ্জ করতে হবে বলে আমাদের হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে দেওয়া হচ্ছে কত, এখানে দেওয়া ছিল 47/100। তো এটাকে আমরা পার্সেন্টেজ চেঞ্জ করছি বলে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখান থেকে 100টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 47, এত পার্সেন্ট। এটা হচ্ছে আনসার। কি করলাম বুঝতে পারলে? খুব ইজি ছিল, আমাদের পার্সেন্টেজ চেঞ্জ করতে হবে বলে আমরা ফ্র্যাকশনটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া ছিল 9/20, এটাকেও একই রকম ভাবে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এটাকে 20 দিয়ে ক্যান্সেল করা যাবে, ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 5, 20 দিয়ে 100 কে ক্যান্সেল করলে হচ্ছে 5, তাহলে 9 × 5 তাহলে হচ্ছে 45, তাহলে আনসার হয়ে যাবে 45%। লাস্টে এই পার্সেন্টের সাইনটা কিন্তু দিতে ভুলো না। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 3/8, এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো 4 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা 2 পড়ে থাকবে, এখানটা 25 পড়ে থাকছে। তো 25 আর 3 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 75/2, এত পার্সেন্ট। তো 75/2 এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করবো। কিরকম ভাবে চেঞ্জ করবো? 75 কে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে প্রথমটা যাবে 3 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 6, এখানটায় নাবছে 1, 5টাকে নাবাচ্ছি, তাহলে যাবে আবার 7 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 7 × 2 = 14। রিমাইন্ডার পড়ে থাকছে 1, তাহলে হচ্ছে 37/1/2, এত পার্সেন্ট। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া ছিল 8/125, তো এটাকেও একই রকম ভাবে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, 25 দিয়ে ক্যান্সেল করা যাবে, এখানটা 5 পড়ে থাকবে, এখানটা 4 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে? 4 × 8, তাহলে হয়ে যাচ্ছে 32, বাই দিয়ে হচ্ছে 5। তো এটাকেও আমরা মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করব, তো 6 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 30, রিমাইন্ডার পড়ে থাকছে 2, তাহলে হচ্ছে 6/2/5, এত পার্সেন্ট। আচ্ছা, এটাকে তোমরা পয়েন্টেও চেঞ্জ করতে পারো বা মিক্সড ফ্র্যাকশনেও রাখতে পারো। মানে যদি পয়েন্টে চেঞ্জ করতে হতো তাহলে আমরা কি করে করতাম? যেমন ধরো 32/5 এটাকে ডিভাইড করছি আমরা, মানে 32 কে ডিভাইড করছি 5 দিয়ে, প্রথমটা যাবে 6 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 30, মাইনাস করলে হচ্ছে 2, পয়েন্ট বসিয়ে এটা পয়েন্টের জন্য 0 পাবো, পয়েন্ট বসিয়ে পয়েন্টের জন্য এটা 0 পাবো, তাহলে যাবে 4 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 20, তাহলে আনসার হচ্ছে 6.4, এত পার্সেন্ট। মানে তোমরা ফ্র্যাকশনেও রাখতে পারো অথবা তোমরা পয়েন্টেও চেঞ্জ করতে পারো, যেটা করবে সেটাই কারেক্ট, দুটোই কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 19/500, এটাকেও আমরা একই রকমভাবে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি পার্সেন্টেজ চেঞ্জ করবার জন্য, পার্সেন্টেজ চেঞ্জ করবার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। এখান থেকে 2 জিরো ক্যান্সেল হবে, এখান থেকে 2 জিরো ক্যান্সেল হবে, তাহলে কত হবে? 19/5, এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করব, তো প্রথমটা যাবে 3 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 15, রিমাইন্ডার পড়ে থাকছে 4, তাহলে হচ্ছে 3/4/5, এত পার্সেন্ট। আর এটাকে যদি আমরা পয়েন্টে চেঞ্জ করতাম তাহলে কত হতো? 19/5, এই 19টাকে ডিভাইড করতে হতো, তাহলে প্রথমটা যেত 3 দিয়ে, তাহলে এখানটা হতো 15, এখানটায় 4 নাবতো, তো পয়েন্ট বসে একটা 0 পেতাম, পয়েন্টের জন্য একটা 0 পেতাম, তাহলে এখানটায় 8 দিয়ে যাবে, তাহলে হতো 40, মানে হতো 3.8%।
তোমরা এটাও করতে পারো বা এটাও করতে পারো। এখানকার বাকি তিনটে অঙ্ক তোমাদের হোম টাস্ক রইল, এই তিনটে অঙ্ক তোমরা সলভ করো আর কমেন্ট সেকশনে জানিয়ে যে কত আনসার হলো। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 32%, এই 32%কে ফ্র্যাকশনে চেঞ্জ করতে বলেছে। 32%কে আমাদের ফ্র্যাকশনে চেঞ্জ করতে বলেছে, তাহলে কি করব? এখান থেকে পার্সেন্টেজ সাইনটাকে তুলব, তো তাই জন্য তলায় 100 বসবে। পার্সেন্টটাকে তুলে আমরা তলায় 100 বসালাম, তাহলে কত দিয়ে ক্যান্সেল করা যাবে? এটাকে ক্যান্সেল করা যাবে 4 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 8, এখানটা হচ্ছে 25, তাহলে পাওয়া যাচ্ছে 8/25। মানে 32%কে যদি ফ্র্যাকশনে চেঞ্জ করা যায় তাহলে হয়ে যাবে 8/25। নেক্সট দেওয়া হচ্ছে 6/1/4, এত পার্সেন্ট। তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে মিক্স ফ্র্যাকশনে, এটাকে মিক্স ফ্র্যাকশন থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করবো, তাহলে কত হবে? 6×4+1, 6×4+1 করে দিলাম, তাহলে হচ্ছে 25/4, এত পার্সেন্ট হয়ে যাচ্ছে। তো আমি তো এটাকে ফ্র্যাকশনে চেঞ্জ করছি, তো ফ্র্যাকশনে চেঞ্জ করছি বলে কি করব? পার্সেন্টেজটাকে তুলে দেবো, পার্সেন্টেজটাকে তুলে দিয়ে তলায় একটা 100 বসাবো। আমরা ফ্র্যাকশনে চেঞ্জ করছি, ফ্র্যাকশনে চেঞ্জ করছি বলে পার্সেন্টেজের সাইনটাকে তুলব, তুলে একটা তলায় 100 বসাবো। 25 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4, তাহলে কত হচ্ছে? 1/4×4 মানে 16, তাহলে আনসার হচ্ছে 1/16। নেক্সট কোশ্চেনে কত দেওয়া হচ্ছে? এখানে দেওয়া হচ্ছে 26/2/3, এত পার্সেন্ট, 26/2/3, এত পার্সেন্ট। তো এটাও দেখে বুঝতে পারছো এটা হচ্ছে মিক্স ফ্র্যাকশনে, মিক্স ফ্র্যাকশন থেকে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করতে হবে। কিরকম ভাবে চেঞ্জ করতে হবে তোমরা জানো, 26×3 করবো, তার সাথে 2টাকে প্লাস করে দেবো, তো 26×3 করলে কত হচ্ছে? 78, তার সাথে 2টাকে প্লাস করলে হচ্ছে 80, 80/3 এত পার্সেন্ট, 80/3 এত পার্সেন্ট। পার্সেন্টেজ সাইনটাকে তুললে কত বসবে? এখানটায় তলায় বসবে একটা 100, মানে যেহেতু পার্সেন্টেজটাকে তোলা হচ্ছে তাই জন্য তলায় একটা 100 বসবে। তো এখান থেকে একটা 0 ক্যান্সেল করা যাবে, 4 দিয়ে, আচ্ছা 2 দিয়ে ক্যান্সেল করছি, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 5, তাহলে কত হচ্ছে? 4/15, মানে 3×5, তাহলে হয়ে যাচ্ছে 15, তাহলে হচ্ছে 4/15। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে কত? এখানটা দেওয়া হচ্ছে 120%, পার্সেন্টেজের সাইনটাকে তুলছি বলে সেই কারণে তলায় একটা 100 লিখতে হবে। তো এখান থেকে একটা 0 ক্যান্সেল করা যাবে, নেক্সট আমরা এটাকে 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 6, এখানটা হচ্ছে 5, তাহলে পাওয়া যাবে 6/5। এটাকে যদি মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দেওয়া যায়, মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করলে এটা হয়ে যাবে 1/1/5। আচ্ছা এখানে বলে রাখি, আমরা যখন পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে চেঞ্জ করছি তখন কিন্তু আমরা একটাতেও লাস্টে পার্সেন্ট সাইনটা দিইনি, এখানটা কিন্তু ভুল করে পার্সেন্ট দিয়ে দিও না, আমরা পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে চেঞ্জ করেছি, তাই ফ্র্যাকশনে চেঞ্জ করার পরে একটাতেও কিন্তু পার্সেন্টেজের সাইনটা বসবে না, ভুল করে কিন্তু পার্সেন্টেজের সাইনটা বসিয়ে দিও না। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট এখানে দেওয়া হচ্ছে 6.25%, কি করব? এখানটা হচ্ছে 6.25, এত পার্সেন্ট। তো আমরা প্রথমে এই পয়েন্টটাকে তুলব, এই পয়েন্টটাকে তুলছি, পয়েন্টটাকে তুললে কত হবে? তলায় একটা 100 বসবে। কেন? দুখানা ডিজিট আগে পয়েন্ট রয়েছে, দুখানা ডিজিট আগে পয়েন্ট রয়েছে, তাই না তলায় 100 বসাচ্ছে। নেক্সট আমরা পার্সেন্টেজের সাইনটাকে তুলব, পার্সেন্টেজের সাইনটাকে তুললে কত হবে? তলায় আরেকটা 100 বসবে, এই পার্সেন্টেজের সাইনটাকে তুললে তলায় একটা 100 বসবে।
তো এটাকে 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা কত হবে, এখানটা হচ্ছে 25, এখানটা হচ্ছে 4, আবার 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হচ্ছে 4, তাহলে কত হবে 1/4 × 4, তাহলে হয়ে যাচ্ছে 1/16। বুঝতে পারলে কি করলাম, প্রথমে আমরা এই পয়েন্টটাকে তুললাম, পয়েন্টটাকে তুললে তলায় একটা 100 বসছিল। নেক্সট আমরা এই পার্সেন্টেজ সাইনটাকে তুলেছি, তাই জন্য তলায় আরেকটা 100 বসেছে। নেক্সট ক্যান্সেল করা হচ্ছে, তাহলে আনসারটা হচ্ছে 1/16। এখানে তারপরে কোশ্চেনে দেওয়া হচ্ছে 0.8%, 0.8%। তো আমরা কি করব, প্রথমে আমরা এই পয়েন্টটাকে তুলছি, তো এই ডেসিমেলটাকে তোলা হচ্ছে বলে তলায় কত বসবে, একটা 10 বসবে। কেন, পিছন দিক থেকে মানে রাইট সাইড থেকে একখানা ডিজিটাকে ডেসিমেলটা রয়েছে, তো সেই কারণে আমরা তলায় একটা 10 বসিয়েছি। এখানে পার্সেন্টেজ সাইনটা থাকবে, নেক্সট লাইনে আমরা কি করব, পার্সেন্টেজ সাইনটাকে তুলে দেবো, তাই জন্য তলায় একটা 100 বসবে। এটাকে 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 2 পড়ে থাকবে, এখানটা 25 পড়ে থাকবে, আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 5 পড়ে থাকবে। 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 25 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে 1/5 × 25, তাহলে হয়ে যাবে 1/125। এখানে আরো দুটো কোশ্চেন রয়েছে, এই দুটো কোশ্চেন তোমাদের জন্য হোমটাস্ক রইল। নেক্সট কোশ্চেনে বলছে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ আ রেশিও, মানে রেশিও হিসেবে এগুলোকে লিখতে হবে। তো কত দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল 43%। তোমরা প্রথমে পার্সেন্টটাকে তুলবো, পার্সেন্টটাকে তুললে তলায় একটা 100 বসবে, এখানে ক্যান্সেল করা যাবে না কোনো কিছু, তাহলে পরের লাইনে লিখে দেবো 43:100। যেহেতু কিছু ক্যান্সেল করা যাবে না, তাই লিখে দেওয়া হচ্ছে 43:100, আমাদের রেশিও হিসেবে প্রকাশ করতে বলেছিল, তো এটাই হচ্ছে আনসার। নেক্সট দেওয়া হচ্ছে 36%, তো এটাকে আমরা কি করব, এখানে আমরা পার্সেন্টেজের সাইনটাকে তুলবো, তলায় একটা 100 বসবে, 4 দিয়ে ক্যান্সেল করা যাবে, এখানটা হচ্ছে 9, এখানটা হচ্ছে 25, তাহলে কত হচ্ছে 9/25, এটাকে রেশিও হিসেবে লিখে দেবো, তাহলে কত হবে 9:25। নেক্সট দেওয়ার হচ্ছে 7.5%, তো এখানে পয়েন্ট রয়েছে, তাহলে আমরা কি করব, পয়েন্টটাকে তুলব, প্রথমে 1 ডিজিট আগে এখানে ডেসিমেল রয়েছে, তাহলে কি হবে, তলায় একটা 10 বসবে। নেক্সট আমরা কি করব, পার্সেন্টেজ সাইনটাকে তুলব, মানে পার্সেন্টেজটাকে তুলব, তাহলে তলায় একটা 100 বসছে, 25 দিয়ে ক্যান্সেল করছি, এখানটা 3 পড়ে থাকবে, এখানটা 4 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে 3/40 হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা রেশিও করে লিখবো, তাহলে কত হচ্ছে 3:40। নেক্সট এই কোশ্চেনটা তোমরা নিজেরা করো। তারপরে কোশ্চেনে বলছে যে রেশিওগুলোকে পার্সেন্টেজে চেঞ্জ করতে কি করব, এখানে দেওয়া ছিল 37:100, তো আমরা প্রথমে রেশিওটাকে বাই দিয়ে লিখব, তাহলে কত হবে 37/100, রেশিওটাকে বাই দিয়ে লিখলাম। নেক্সট আমাদের এটাকে পার্সেন্টেজে চেঞ্জ করতে হবে, তো সেই কারণে আমরা এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখান থেকে 100টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 37। পার্সেন্টেজ চেঞ্জ করতে বলেছিল, তাই লাস্টে আমরা পার্সেন্টেজ বসিয়ে দেবো, পার্সেন্টেজ সাইনটাকে বসিয়ে দিতে হবে, তাহলে আনসার হচ্ছে 37%। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 16:25, তো এটাকে আমরা প্রথমে রেশিওটাকে তুলবো, নিয়ে বাই দিয়ে লিখবো, তাহলে হচ্ছে 16/25, তো এটাকে আমরা পার্সেন্টেজে চেঞ্জ করবো, তাহলে কি করবো না, 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো 25 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 4, তাহলে 16:4, তাহলে হয়ে যাচ্ছে 64 এত পার্সেন্ট। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 3:5, রেশিওটাকে তুললে এটাকে বাই দিয়ে লেখা যেতে পারে, মানে 3/5 লেখা যেতে পারে। নেক্সট এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে 5 দিয়ে ক্যান্সেল হবে, এখানটা হচ্ছে 20, তাহলে হয়ে যাবে 60%। এই কোশ্চেনটা তোমাদের হোমটাস্ক রইল, চারেরটা।
নেক্সট কোশ্চেনে বলছে এই পার্সেন্টেজগুলোকে ডেসিমেলে কনভার্ট করতে কিরকম ভাবে কনভার্ট করবো। এখানে দেওয়া ছিল 45%, তো আমরা পার্সেন্টেজের সাইনটাকে তুলে দেবো, তলায় একটা 100 লিখে দেবো, পার্সেন্টেজটাকে তুলে দিয়ে তলায় একটা 100 লিখবো। তাহলে এখানে দুখানা জিরো রয়েছে, তাই কি হবে, রাইট সাইড থেকে দুখানা ডিজিট আগে ডেসিমেলটা বসবে, রাইট সাইড থেকে দুখানা ডিজিট আগে ডেসিমেলটা বসবে, তাহলে কত হচ্ছে 0.45। আর এর আগে কোনো সংখ্যা নেই বলে একটা জিরো দিয়ে দেবো, এই জিরোটা না দিলেও চলে, এই জিরোটা না দিলেও চলে, তাহলে আনসার হচ্ছে 0.45। নেক্সট কোশ্চেনে কত রয়েছে, 127 রয়েছে, এত পার্সেন্ট রয়েছে, তো আমরা পার্সেন্টেজটাকে তুলব, তাহলে তলায় একটা 100 বসবে, এখানে দুখানা জিরো ছিল, তাই কি করব, 2 প্লেস আগে পয়েন্টটাকে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 1.27। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 3.6%, তো আমরা পার্সেন্টেজটাকে তুলছি, তাহলে তলায় একটা 100 বসবে, তো এখানে দুখানা জিরো রয়েছে, তাহলে কি হবে, পয়েন্টটা 2 প্লেস আগে বসবে, পয়েন্টটা 2 প্লেস আগে বসবে, পয়েন্টটা ছিল কোন জায়গায়, এখানে ছিল, তাহলে আরো 2 প্লেস সরবে, তাহলে কি করব, এখানে একটা জিরো বসিয়ে পয়েন্টটাকে বসিয়ে দেবো, কথাটা বুঝতে পারলে, পয়েন্টটা ছিল এই জায়গাতে, এখানে দুখানা জিরো রয়েছে, তাহলে কি হবে, পয়েন্টটা আরো 2 প্লেস সরবে, তো সেই কারণে আমরা কি করব, এখানে একটা জিরো বসিয়ে পয়েন্টটাকে বসিয়ে দেবো, তো এই পয়েন্টের আগে তো কোনো সংখ্যা নেই, তাই জন্য একটা শূন্য বসিয়ে দেবো। বুঝতে পারলে কি করলাম, আমরা পয়েন্টটাকে 1 প্লেস সরাতে পারবো, কিন্তু এখানে দুখানা জিরো রয়েছে, তাই না, কি করবো, একটা জিরো বসাবো, নিয়ে পয়েন্টটাকে বসিয়ে দেবো, আর আগে কোনো একটা সংখ্যা ছিল না বলে সেখানে এখানে একটা জিরো বসানো হয়েছে, তাহলে কত হচ্ছে 0.036, এটা হচ্ছে আনসার। নেক্সট এই কোশ্চেনটা তোমাদের হোমটাস্ক রইল, এটা তোমরা নিজেরা ট্রাই করো। নেক্সট কোশ্চেনে বলছে যে এই ডেসিমেলগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করতে, তাহলে কি করব, এখানে দেওয়া ছিল 0.6, তো এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, তাহলে এখানে প্রথমে আমরা পয়েন্টটা তুলছি, 1 প্লেস আগে পয়েন্ট রয়েছে, তাই জন্য একটা তলায় 10 বসবে, 1 প্লেস আগে ডেসিমেল রয়েছে, তাই একটা তলায় 10 বসবে, এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো একটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আনসার হচ্ছে 60%। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে 0.42, 2 প্লেস আগে পয়েন্ট রয়েছে, তো পয়েন্টটাকে তুললে তলায় একটা 100 বসবে, 2 প্লেস আগে ডেসিমেলটা রয়েছে, সেই কারণে তলায় একটা 100 বসেছে, তো পার্সেন্টেজে কনভার্ট করছি বলে সেই কারণে আমরা এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, এখানে এই জিরোটা তো লিখবার দরকার নেই, তাই লেখা হয়নি, তো পার্সেন্টেজে কনভার্ট করছি বলে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে 42%। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে 0.07, 2 প্লেস আগে পয়েন্ট রয়েছে, তো পয়েন্টটাকে তুললে কত হবে, তলায় 100 বসবে, 2 প্লেস আগে পয়েন্ট ছিল, তাই না, পয়েন্টটাকে তুললে একটা 100 বসবে, পার্সেন্টেজ চেঞ্জ করছি বলে একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তো এখানে 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে 7%। এই কোশ্চেনটা তোমরা নিজে ট্রাই করো। আচ্ছা, এটা আমরা বলেই দিচ্ছি, এখানে দেওয়া রয়েছে 0.005, তো তিনখানা প্লেস আগে ডেসিমেল রয়েছে, তাই তিনটে শূন্য একটা এক বসবে, 3 প্লেস আগে ডেসিমেল রয়েছে, তাই জন্য তিনটে শূন্য বসবে আর একটা এক বসবে, তো পার্সেন্টেজ চেঞ্জ করছি বলে এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তো এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হবে, 5/10, তো এখানে 10 রয়েছে, তো কি করবো, 1 প্লেস আগে ডেসিমেলটাকে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 0.5%, তাহলে আনসার হচ্ছে 0.5%। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।